वेलकम टू माय यूट्यूब चैनल थैंक्स फॉर क्लिक दिस वीडियो। तो एखनकार जो बर्तमान विषय होच्छे ओएसिस स्कॉलरशिपे साइट बंद मेंटेनेंस चलछे कबे खुलबे कबे थेके आवेदन शुरू होबे तो सेई भिडियोटा आमी अलरेडी दिए दिएछि। तो सेई भिडियोटा देयार पर कयेकजन आमाके एकटा प्रश्न करछे गुरुत्वपूर्ण प्रश्न सेई प्रश्नेर उत्तर आजके देब। सेई प्रश्नटा होच्छे कि जे जखन अप्लाई चलछिल मेंटेनेंसेर आगे जखन अप्लाई चलछिल तखन किछु किछु स्टूडेंट कि करेछे जे भिडियोर इनकामेर जायगा पंच থেকে যে ইনকামটা আছে সেই ইনকামটা দিয়েই অনলাইন অ্যাপ্লাই করে দিয়েছে। এখন তাদের কি হবে, তাদের ফর্ম বাতিল হবে না তাদের কোনো রকম কারেকশন করা যাবে, সেই বিষয় নিয়ে আজকে তোমাদের জানাবো। তো এই ভুলটা অনেকেই করেছে, তো সবাই বলছে আবার অনেকে বলছে না। তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই ভুলটা করেছে, ভবিষ্যতে এই ভুলটা যাতে না হয় এখনের সমাধানটা কি আছে সেই বিষয় নিয়েই তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ওই পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে এর আগের বছর তো আমরা করেছি পঞ্চায়েতের ইনকাম দিয়ে, তো এবছর কেন ভিডিওর ইনকাম দিয়ে করব। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা মধ্যে থেকে গেছে যে আমরা আগের বছর তো করেছিলাম পঞ্চায়েতের ইনকাম, তো এই বছর করে দিলেও কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা অবশ্যই হবে, যখন ওয়েসিস স্কলারশিপ অ্যাপ্লাই করতে যাবে তখন ওইখানে যখনই ইনকাম সার্টিফিকেট আপলোড করতে যাওয়া তখন ওই সাইডেই লেখা আছে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম নিতে হবে। তো ই ডিস্ট্রিক্ট থেকে নিতে গেলে তো ভিডিওর ইনকামই তোমাকে আপলোড করতে হবে। তো এই ক্ষেত্রে এই সমস্যাগুলো সব থেকে বড় সমস্যা, কারণ যখন অনলাইন করতে যায় তখন যে সাইবার ক্যাফে থাকে বা যে অনলাইন করে যাকে দিয়ে করায় সে হয়তো এই জিনিসটা ফলো করে না, হয়তো ভুল ভবিষ্যৎ আপলোড করে দেয়। আবার কোনো স্টুডেন্ট বলে না আমি পারবো না আমাকে এটা দিয়েই করে দাও, তো দোষ অনেক ক্ষেত্রে দোকানদারেরও হয় অনেক ক্ষেত্রে স্টুডেন্টেরও হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় স্কুল থেকে বলতে একটু দেরি হয়, তো সেই ক্ষেত্রে এরকম আমার সঙ্গে অনেক কাস্টমার স্টুডেন্টের হয়েছে, স্টুডেন্ট আসে বলছে আমাকে পঞ্চায়েতের ইনকাম দিয়ে করে দাও, কিন্তু আমি করিনি, কারণ কি আমি এখানে দেখেই নিয়েছি যে ই ডিস্ট্রিক্ট থেকেই দিতে হবে। আমি তাকে বলছি ভাই তোকে ই ডিস্ট্রিক্ট থেকেই দিতে হবে, তো যদি ই ডিস্ট্রিক্ট থেকে এনে তুই ইনকাম দিস তাহলে অনলাইন হবে, না হলে কিন্তু আমি করতে পারবো না। তোর যদি আমার কথা বিশ্বাস না হয় আরো দুই চারটে ক্যাফে থেকে দেখ, তারপরে নাহলে স্কুলে শুনে দেখ। তো সেই ক্ষেত্রে আমি এইভাবে তাদের বুঝিয়ে দিয়েছি। তো সব দোকানদারকে এইভাবেই বুঝিয়ে দেওয়া উচিত, কারণ সব স্টুডেন্টকে এইভাবে বুঝতে হবে যে আমাকে যখন বলছে যে ভিডিওর ইনকাম ছাড়া হবে না তাহলে আমাকে ভিডিওর ইনকামটা আগে নিতে হবে, তারপরে অনলাইনটা করতে হবে। তো সেই ক্ষেত্রে যাই হোক অনেকের ভুল হয়ে গেছে, তখন ভুলটাকে কিভাবে সংশোধন করা যাবে। তো ভুলটাকে সংশোধন করার জন্য একটাই রাস্তা আছে, যে রাস্তা হচ্ছে ওয়েসিস স্কলারশিপের যে আইডিটা আছে সেই আইডিটাকে আনলক করতে হবে। তো আনলক কিভাবে করবে, তো নর্মাল ইউজার স্টুডেন্ট লগ ইনে কোনোদিনও আনলক করতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমাকে ইনস্টিটিউট অর্থাৎ স্কুল কলেজ, তুমি যে স্কুল কলেজে পড়াশোনা করো সেই স্কুল কলেজে যে কম্পিউটার রুম আছে সেখানে গিয়ে কথা বলো, কথা বললে তোমাকে আনলক করে দেবে, তারপরে তুমি আইডি পাসওয়ার্ড দিয়ে খুলে ইনকাম সার্টিফিকেটটা দ্বিতীয়বার আপলোড করতে পারবে। তো সেই ক্ষেত্রে একমাত্র তোমাকে স্কুল বা কলেজ থেকেই এই সাহায্যটা করতে পারে, বাইরে থেকে কখনোই এই সাহায্যটা করতে পারবে না, কারণ ইনস্টিটিউট লগ ইন অ্যাপ্লিকেশন আনলক করা যায় না। সেক্ষেত্রে আমাদের এখানে এরকম একটা প্রবলেম হয়ে গিয়েছিল, সে হয়তো কোথাও থেকে করে দিয়েছে তার পঞ্চায়েতের ইনকাম দিয়ে তাকে অ্যাপ্লিকেশনটা করে দিয়েছে। তো করে দেওয়ার পর সে পরে আমাকে এসে বললো দাদা এরকম ব্যাপার আমার সাথে এরকম হয়ে গেছে, এখন তো সবাই বলছে ভিডিওর ইনকাম লাগবে, তো এখন আমি কী করবো। তখন তাকে বললাম যে তুমি স্কুলে গিয়ে স্যারকে বলো আনলক কর। ওই স্কুলে গেল কথা মতন আমার, তারপর সে স্যারকে গিয়ে বললো স্যার আমার তো এরকম ভুল হয়ে গেছে ভিডিওর ইনকাম দেওয়া উচিত আর আমাকে পঞ্চায়েত ইনকাম দিয়ে আমাকে করে দিয়েছে। তো তখন স্যার ওকে একটু ধোয়া দিল, কারণ আমরা তো বলেই দিয়েছি যে ভিডিওর ইনকাম ছাড়া এবার অনলাইন হচ্ছে না, অর্থাৎ ওয়েসিস স্কলারশিপ অনলাইন হচ্ছে না। তখন তাকে আনলক করে দিল, আনলক করার পর তারপর সে আমার কাছে আসলো, তারপর তাকে ই ডিস্ট্রিক্ট থেকে ভিডিওর জন্য ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করলাম, দুই চার দিন পরে ইনকাম সার্টিফিকেটটা দিল, তারপরে সেটা আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর নতুন ফর্ম জেনারেট করে বের করে তারপরে সে স্কুলে জমা দিল, জমা হয়ে গেলো। তো তোমাদের যদি এরকম সমস্যা হয়, অনেকের হয়েছে আমি জানি, অনেক স্টুডেন্ট এই সমস্যা করেছে, কারণ কি অনেক সাইবার ক্যাফেতে এটা ফলোই করেনি যে এখানে ই ডিস্ট্রিক্ট বলেছে, কারণ যেহেতু আগেরবার শুধুমাত্র পঞ্চায়েতের রেসিডেন্সে হয়েছে, কিন্তু আগেরবার যখন 2022-23 সিজন ছিল সেই সিজনটাও লাস্টের দিকে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেই
অনেকের ইনকাম দিতে হয়েছে, তো সেই ক্ষেত্রে স্কুলে তো অনেক আগেই হয়ে যায়, লাস্টের দিকে থাকে না, তো সেই ক্ষেত্রে যারা আগে করেছিল তাদের ইনকাম ওই পঞ্চায়েতের ইনকাম দিয়ে হয়ে গেছে, কিন্তু লাস্টে যারা করেছিল তাদের ডিস্ট্রিক্ট থেকে লেগেছে। কিন্তু এবার 23-24 সিজনে কোনো রকম কোনো কথাই নাই, শুধুমাত্র বিডোর ইনকাম, অর্থাৎ ইডিস্ট্রিক্ট থেকে বিডোর ইনকাম ছাড়া কোনো রকমভাবে ফর্ম সাবমিট হবে না, সাবমিট হয়ে গেলে সেই ফর্ম রিজেক্ট হয়ে যাবে। আবারও বলছি, যদি কেউ ইডিস্ট্রিক্ট থেকে না দিয়ে পঞ্চায়েত প্রধানের ফর্ম দিয়ে ফর্ম আপলোড করে জমাও দিয়ে দিয়েছো, সেক্ষেত্রে তোমরা স্কুলে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে তোমার ফর্মটা বের করে আনলক করে বিডোর ইনকাম দাও, তারপরে তোমরা ফর্মটা সাবমিট করো, না হলে কিন্তু টাকা ঢুকবে না, তাহলে তোমার ফর্ম রিজেক্ট করে দিয়ে দেবে। আবারও বলছি, ইডিস্ট্রিক্ট থেকে যদি ইনকাম না দাও তাহলে তোমার ফর্ম বাতিল করে দেবে। এবছর ইডিস্ট্রিক্ট থেকেই তোমাকে ইনকাম দিতে হবে, আর পঞ্চায়েত থেকে যে ইনকামটা আনবা সেই ইনকামটা শুধুমাত্র ইডিস্ট্রিক্টে যখন ফর্ম ফিল আপ করবে বিডোর ইনকামের জন্য তখন সেটা শুধু আপলোড করতে হবে, তাছাড়া ওই ইনকামের কোনো কোনো জায়গায় তোমাকে দিতে হবে না। স্কুলে যখন জমা দেবে শুধুমাত্র তখনও ইনকাম সার্টিফিকেটটা দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা এই ভুলটা করে আছো তারা ভাবছো যে স্যারের কাছে গেলে স্যার হয়তো ধাওয়া দেবে বকা দেবে, কিন্তু হয়তো দিতেও পারে নাও পারে, তোমরা গিয়ে ভালো মতন বলবা স্যারকে বুঝিয়ে যে স্যার আমি তো দোকানদারের কাছে গিয়েছিলাম, তো দোকানদার আমাকে এইভাবে করে দিয়েছে, আমি তো জানতাম না, তো সেই ক্ষেত্রে আপনি আনলক করে দিন, তারপরে আমি এই ফর্মটা বিডোর ইনকামটা আপলোড করে ফর্মটা আবার দিয়ে দেবো। আবারও বলছি, বিডোর ইনকাম না দিলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে, আর যারা পঞ্চায়েত প্রধানের ইনকাম বা পৌরসভার ইনকাম দিয়ে কাউন্সিলর ইনকাম দিয়ে করেছো তাদের ফর্ম কিন্তু বাতিল হতে চলছে, তো তোমরা তাড়াতাড়ি সেই ফর্মটাকে আনলক করে তারপরে তোমরা বিডোর ইনকামটা দিয়ে তারপরে তোমরা ফর্মটা সাবমিট করো। এরপরে যদি কোনো সমস্যা কোনো প্রশ্ন থাকে তা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে একটু হেল্পফুল হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।